তো বন্ধুরা তোমরা বাইকে অনেক রকম অনেকে অনেক ধরনের মোবিল ইউজ করো তো অনেকে আসো যারা কোম্পানির যেখানে রেকমেন্ড করে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করো সেই টাইমে যে মোবিলটা বলে সেটা ইউজ করো যেরকম আমার বাইকে টিভিএস কোম্পানি টু ফোর্স অয়েল দেয় তো সেরকম অন্যান্য কোম্পানি আলাদা আলাদা মোবিল রেকমেন্ড করে তো তোমরা সেটা ইউজ করো অনেকে আবার নিজেরা কেনো অনেকে আসলে মার্কেট থেকে আলাদা অনেক রকম নিজেদের পছন্দমত মোবিল ইউজ করো অনেকে আবার আছো যে যে কোম্পানি যে রেকমেন্ড করে যে গ্রেড সেই গ্রেডটার থেকেও হাই গ্রেডেড মোবিল ইউজ করো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ক্যাস্ট্রলের পাওয়ার ওয়ান আলটিমেট যেটা ক্যাস্ট্রলের প্রিমিয়াম মোবিল তো সেই মোবিলে আজকে রিভিউটা দেবো মোবিলে কী কী আছে কত দাম এবং এই যে ক্যাস্ট্রল মার্কেটে অনেকে ডুপ্লিকেট বিক্রি করছে আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি তো অ্যামাজন থেকে যদি তোমরা কেনো তো কোনটা আসল কি করে বুঝতে পারবে সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো ফার্স্টে তোমাদেরকে আমি জানাতে চাইছি এটা হচ্ছে ক্যাস্ট্রল পাওয়ার ওয়াল আলটিমেট দেখো ফাইভ ইন ওয়ান ফর্মুলা লেখা রয়েছে এবং এটা হচ্ছে টেন ডাব্লু ফোরটি ফোরটি ফুলি সিনথেসিস মোবিল আর এখানটাতে লেখা আছে দেখো এটা বাইকের জন্য পিওর আউস্ট্রানিক পারফরমেন্স আর হান্ড্রেড পার্সেন্ট রিসাইকেল প্লাস্টিক বলি মানে বোতলে তোমরা রিসাইকেল ইউজ রিসাইকেল করতে পারবে ইউজ করতে পারবা তো এটা হচ্ছে প্রিমিয়াম মোবিল তো এটা তোমার এই মডেলের অনেক কিছু থাকে টেন ডাব্লু ফিফটি থাকে টোয়েন্টি ডাবল ফোরটি গ্রেড গ্রেড ওয়াইজ আলাদা থাকে তো এটার এখানটাতে দাম দেখা যাচ্ছে সাতশো এক টাকা এখানে ব্যাচ নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে এক লিটারের বোতল এটা ঠিক আছে তো দাম এটা বাট আমি কত দামে কিনেছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এই মোবাইলে আমি একটা জিনিস বলতে পারবো আমি এটা তিনশো ষোলো কিলোমিটার চালিয়েছি এখনও পর্যন্ত তো আমি এখানটাতে আমার যা সাউন্ড খুব হাই মানে খুব জোরে সাউন্ড হচ্ছিল গাড়িটার তো বাট গাড়িটাতে এটা দেওয়ার পর থেকে একদম সাউন্ডটা স্মুথ হয়ে গেছে মিষ্টি সাউন্ড হয়ে গেছে সাউন্ডটা কোনো রেপ সেরম দিলে একটু সাউন্ড হচ্ছে তাছাড়া ন্যাচারেল স্মুথ হয়ে গেছে মাইলেজ কেমন কী পাচ্ছি আমি এখনও পর্যন্ত সেটা চেক করা হয়নি কারণ আমি পেট্রোল ভরেছি বাট মাইলেজটা চেক করতে পারিনি পেট্রোল শেষ হোক রিজার্ভে আসো তারপর তোমার সেটা বলতে পারবো বাট এটুকু আমি বলতে পারি মোবাইলটা চেঞ্জ করার পরে আমি অনেক স্মুথ পেয়েছি বাট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আগে মোটুল একাত্তরশে ইউজ করতাম টেন ডাব্লু ফিফটি ইউজ করছিলাম আমার কোম্পানির রেকমেন্ড করছে টেন ডাব্লু থার্টি বাট আমি টেন ডাবলু ফোর ফিফটি ইউজ করছিলাম এখন আমি এটা ডাউনগ্রেড করে টেন ডাব্লু ফোরটি ইউজ করেছি ঠিক আছে তো ইউজ করে দেখা যাক তো কেমন হচ্ছে আর এটা কী করে তোমরা বুঝতে পারবে মার্কেটে যদি কোনো কেন কিংবা অ্যামাজন থেকে যদি তোমরা কেন তো এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কী করে বুঝতে পারবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফার্স্টে বোতলটাকে তোমরা দেখবে আর মার্কেটে যে বোতলটা পাবে সেই বোতলে এই পোশানটা দেখবে একটু চাপানো থাকবে এটা একটু ফোলা ফোলা থাকবে সেকেন্ড হচ্ছে এখানটার বোতলটা ধরলে তোমরা বুঝতে পারবে যেটা অরিজিনাল ঢুকবে একটা কোয়ালিটির ডিফারেন্স পেয়ে যাবে থার্ড হচ্ছে এই যে ফ্রন্ট ফ্রন্টের দিক থেকে তোমরা এরকম উল্টাবে দেখবা এই যে লেখাগুলো আছে না এই লেখাগুলো স্পষ্ট তোমরা পড়তে পারবে এখানে যা ডে এখানে টাইম ম্যানুফ্যাকচারিং টাইম আর ডেট দেওয়া আছে এটা লেখা থাকবে ডুপ্লিকেট এটা লেখা থাকে না আর এই যে লেখাগুলো থাকবে সেগুলো সমান মানে থাকবে না ব্যাকাতাটাই থাকবে এটা হচ্ছে দুটো থার্ড হচ্ছে স্ক্যান করবে স্ক্যান করার পরে দেখবো ইনস্টাগ্রামের লে প্রোফাইলে ঢুকে যাবে থার্ড এটা ফোর্থ হচ্ছে এই যে এখানে দেখো সিল করা আছে সিলটা দেখো প্রত্যেকটা পারফেক্ট সিল আছে একটা দুটো তিনটে পারফেক্টলি সিল আছে যেটা ডুপ্লিকেট থাকবে সেটা কমপ্লিট সিল থাকবে না সেরকমভাবে এই তিনটে হচ্ছে বাইরে বাইরে থেকে এটা যদি তুমি আগারও কনফার্ম করতে চাও তার জন্য তোমার একদম সিকে একদম সবথেকে অথেন্টিক পদ্ধতি যেটা বলে দিচ্ছি এখানে দেখো একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে যদি দেখতে পাও হ্যাঁ এই দেখো ওয়ান এইট ডাবল জিরো ট্রিপল টু ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার ক্যাশোর তো তোমরা কাস্টমার কেয়ারে কল করবে কল করার পরে তোমরা ওরা তোমাদের কাছে ব্যাচ নাম্বার আর সিরিয়াল নাম্বারটা চাইবে ঠিক আছে তো ওটার সঙ্গে সঙ্গে তোমাকে অথেন্টিকেশান দিয়ে দেবে যে এই ব্যাচ নাম্বার এই সিরিয়াল নাম্বারে এটা অরিজিনাল কিনা তো এটা দেওয়ার পরও তোমরা ওরা তোমাদেরকে একটা জিনিস বলো কারণ আমি নিজে কাস্টমারকে কল করেছেন ওরা তখন বলেছিল এটা বলার পর ওরা বলেছে যে ফার্স্টে আপনি সিলটা বোতলে সিলটা খুলবেন তো তোমাদের সামনে আমি সিলটা খুলছি ওপেন করছি এ দেখো সিলটা ওপেন করার পরে এই দেখো এখানে লেখা আছে ক্যাস্ট্রোল ক্যাস্ট্রল প্রোমো এ দেখো আমি এখানে টাচ করতে পারছি ক্যাস্ট্রলের প্রোমো এটা তোমরা টাচ করতে পারছো কি না দেখবে ফার্স্টে তো যদি টাচ করতে পারো আর এখানটাতে যেটা ডুপ্লিকেট সেখানে ক্যাস্ট্রল লেখা থাকবে না আর এর ভেতরে একটা তোমরা কুপন পাবে যেটা হচ্ছে এখানে দেখো মেকানিক অফার বলে লেখা আছে তো এই মেকানিক অফারটাও তোমরা কী করে ক্লেম করতে পারবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা ভেতরে যে কাগজটা রয়েছে বার করতে হবে সেটাকে তো এই যে কাপড় এটা দেখতে পাচ্ছ এরকম কুপন থার্টি রুপিসে তো এখানে কিউ আর কোডটা থাকবে এই সব কিছু তোমরা যখন চেক করবে এখানটাতে দেখো নাম্বারও দেওয়া আছে তো তার মানে এই দেখো আরেক কুপনে ভ্যালিটি দিয়েছে সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো এই সব কিছু যখন তোমরা চেক করবে তখনই তোমরা জানতে পেরে যাবে যে এই যে মোবিলটা এটা অথেন্টিক কিনা ঠিক আছে তো এই হচ্ছে পাওয়ার ওয়ান আলটিমেট মোবিলের তোমার রিভিউ এবং তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা কি করে চেক করবে এটা অথেন্টিক কিনা আর অরিজিনাল কিনা ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে কিছু জানা থাকে ইনফরমেটিভ বলে যদি মনে করো ভিডিওটাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এরকম আরও তোমরা নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে আমাদের এই নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টেক টাটা বাই বাই